গোহা শব্দটি শুনলে রোমাঞ্চকর এক অনুভূতি সৃষ্টি হয়। পৃথিবীর আনাচে কানাচে ছোট বড় অনেক গোহা রয়েছে। এসব গোহার পেছনে রয়েছে হাজারো গল্প। হাংসং ডুং গুহাকে বিশ্বের সবচেয়ে বড় গুহা হিসেবে ধারণা করা হয়। ভিয়েতনামের বোচাট অঞ্চলে অবস্থিত এটি, যার শুরু ঠিকই আছে কিন্তু এর শেষ সীমানা আজ পর্যন্ত কেউ পৌঁছাতে পারেনি। ইতিহাসবিদদের মতে প্রায় 30 লাখ বছরেরও পুরনো এই গুহাটি বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গুহা হাংসং ডুং। এর দৈর্ঘ্যে 5 কিলোমিটার, উচ্চতায় 660 ফুট এবং চওড়ায় 490 ফুট। বিশালাকার এই গুহার দেয়ালকে গ্রেট ওয়াল অফ ভিয়েতনাম বলা হয়। এই গুহাটিকে আড়াআড়ি ভাগ করলেও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গুহা মালয়েশিয়ার ডিয়ার কেভ এর চেয়েও আকারে বড়। 2009 সালে সারা বিশ্বের সামনে আসে এই গুহা, কিন্তু তারও আগে 1991 সালে জঙ্গলে খাদ্য সংগ্রহ করতে গিয়ে গুহাটির খোঁজ পেয়েছিলেন ভিয়েতনামের হো খানোহ নামের এক ব্যক্তি। কিন্তু গুহার গভীরতা এতটাই ছিল যে স্থানীয় মানুষরা কেউ ভেতরে নামার সাহস করে উঠতে পারেননি। ব্রিটিশ কেভ রিসার্চ অ্যাসোসিয়েশনের গুহাবিদরা এই গুহায় নেমে রিসার্চ শুরু করেন। তবে 200 ফুট উঁচু একটি ক্লোজ স্টোন দেয়ালের কাছে পৌঁছাতেই তাদের রিসার্চ বাধাপ্রাপ্ত হয়। প্রধানত ক্যালসিয়াম কার্বনেট দিয়ে গঠিত এই গুহার দেয়াল বরাবর পানি 200 ফুট নিচের দিকে নামছিল। 2009 সালে ব্রিটিশ গুহা গবেষণা সংগঠন থেকে হাংসং ডুং গুহার গবেষণার ক্ষেত্রে পরিমাপ করতে পারলেও এই গুহাটির শেষ খুঁজে পায়নি। আরও রহস্যের বিষয়, এই গুহাটি নাকি 150টি গুহার সমন্বয়ে গঠিত। গবেষণার সময় সেখানে বিষধর সাপ, বিছে, পোকা, বড় মাকড়সা সহ দেখা মেলে বহু বিচিত্র প্রাণী, যা স্বভাবতই গবেষকদের বিপদে ফেলে। এই গুহার ভেতরে রয়েছে ছোট ছোট পানির ফোয়ারা, রয়েছে বহু সুড়ঙ্গ পথ যা অনুসরণ করলে সহজেই ভিয়েতনামের এক স্থান থেকে অন্যত্র যাওয়া সম্ভব। হাংসং ডুং এর ভিতরে গেলে নিচের দিকে দেখতে পাওয়া যায় দীর্ঘ নদী ও যার থেকে গুহার ভেতরে তৈরি হয় মেঘ। আরও দেখা যায় একাধিক ঘন জঙ্গল ঘেরা পরিবেশ, যেখানে রয়েছে চেনা অচেনা বহু বৃক্ষাদি। সব মিলিয়ে এখানে থাকে গুহার নিজস্ব জলবায়ু, যা বাইরের জগৎ থেকে সম্পূর্ণরূপে ভিন্ন। 2019 সালে জানা যায় যে গুহাটি নিকটবর্তী হাংথুং গুহার সঙ্গে যুক্ত, যার ফলে গুহাটির আকার আরও বেড়ে গিয়ে। গুহার আকার এতটাই বড় যে 40 তলা স্কাইস্ক্রেপার সহ নিউ ইয়র্ক শহরে একটি ব্লককে এই গুহার মধ্যে রাখা যাবে, অথবা কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই একটি বোয়িং 747 বিমান উড়ে যেতে পারবে গুহার মধ্য দিয়ে। এটি বিশ্বের সবচেয়ে বড় গুহা।